বিপ্লব মিডিয়া নবীপ্রেমিক সুন্নিয়তের চ্যানেলে আপনাকে জানাই স্বাগতম। যুবক নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, হজ করে, যাকাত দিয়ে, কুরআন তেলাওয়াত করে এবং অনেক আমল দিয়েও জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না যদি ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা যদি আপনার সাফায়াত না করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে বাংলাদেশের মধ্যে আমরা যে ইন্টারনেটে যে বক্তাগুলো আছে, আমাদের এই যে সামনে পবিত্র মহরমের চাঁদ আসতেছে, এই মহরমের চাঁদ আসলে বা মাস আসলে ইন্টারনেটের কিছু নামদারি মুফতি, নামদারি আপনার মুসলমান যারা পরিচয় জুব্বা দাড়ি বড় বড় টুপি পাগড়ি মাথায় দিয়ে বড় বড় ফতোয়া দিতেছে যে আজকে আহলে বায়াতের বিরুদ্ধে বা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যে বড় বড় ফতোয়া দিতেছে, আজকে আজকে বড় বড় স্কলার যারা আলেম মুফতি মহাদ্দেস আছে তারা এই সম্পর্কে আজকে চুপ হয়ে আছেন, তারা কোনো কিছুই বলতাছেন না। আর যেই আহলে বায়াত পাক পাঞ্জাতন ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা যদি দুনিয়ার মধ্যে সৃষ্টি না হইতো না আসতো তাইলে তো আমরা ইসলাম ধর্মই পাইতাম না। আর আজকে একদল প্রশ্নবিদ্ধ করতেছেন যে আহলে বায়াত সম্পর্কে কোরআনে কোনো আয়াতও নাই বা হাদিস শরীফে কোনো সহি রায়াত বা কোনো সহি হাদিসও নাই, তারা অন্ধ, তারা মানুষদেরকে বিভ্রান্তি পথে আপনার মানুষদেরকে পরিচালনা করতেছেন। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরায়ে আহজাবের আপনার 33 নম্বর আয়াতে কি বলছেন, এই আলেমগুলা কি এই আয়াতগুলা দেখেন নাই? সহি তিরমিজি শরীফে এবং মুসলিম শরীফে আবু দাউদ শরীফে অসংখ্য হাদিস রয়েছে ইমাম হুসাইন এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বায়াত সম্পর্কে অসংখ্য হাদিস রয়েছে, কিন্তু তারা তো এই হাদিসগুলা আপনার দেখেন নাই। আর যে সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি চমৎকার বললেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাযহীরন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী পরিবার, আল্লাহ তাআলা তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে ভালোভাবে পবিত্রতা করতে চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে এসেছেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আপনার ময়দানে এসে তিনি একটা চাদর নিয়ে আপনার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, চাদরটা আমার রাসূলের কাত মোবারকের মধ্যে ডাক দিয়ে বললেন যে ইমাম হুসাইন আমার কলিজার টুকরা নাতি তুমি দাদুভাই কোথায়? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন, আসার পর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বুক মোবারকের মধ্যে ইমাম হুসাইনকে জড়িয়ে ধরলেন, এরপরে ডাক দিলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এরপরে ডাক দিলেন আপনার হযরত শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এরপরে আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এই চারজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সাহাবা ইকরামদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবা ইকরাম তোমরা শুনো, সকলে আজকে জেনে নাও এবং শুনো, এই যে ইমাম হাসান আর ইমাম হুসাইন এরপরে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমার কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, চারজন আর আমি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই পাঁচজন আমরা হইলাম আহলে বায়াত, আমরা একটা পরিবার, এই আমরা হইলাম পাঁচজন, অর্থাৎ আমরা পাক পাঞ্জাতন। হাদিস শরীফের মধ্যে এসেছে যে পাক পাঞ্জাতন, আমরা অনেকে আপনার পাক পাঞ্জাতনের নাম শুনলেই আপনার তারা বিভিন্ন ধরনের আপনার ফেতনা গুজব ছড়ায় এবং আপনার এই যে এই বেদাত শিরিকের ফতোয়া দেয়। আপনার এই যে পাক পাঞ্জাতনের যে বিষয়টা, পাক পাঞ্জাতন কাকে বলে, পাক মানে কি পবিত্র আর তন মানে দেহ আর পাঞ্জা মানে পাশ, এই পাঁচটা পবিত্র দেহকে এক নম্বরে আমার দয়াল নবীজি নূর নবীজি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুই নম্বরে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে আপনার শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই পাঁচজন পাক পাঞ্জাতন হইল।
তো আজকে যে আহলে বায়াত বা পাক পাঞ্জাতনের এই নামটা শুনলে কেন আমরা মুসলমান হয়ে তাদের বিরুদ্ধে যে যারা জন্ম না হইলে যারা দুনিয়াতে না আসলে আপনার আমরা মুসলমান বলে দাবি করতে পারতাম না মুসলমান জন্মই হইতো না সেই আহলে বায়াত বা পাক পাঞ্জাতন ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আজকে কিছু কিছু আপনার নামদারি আলেম এ তাদের জন্য আবার দেখা গেছে কি স্কুল কলেজ ইউনিভার্সিটির ফুলাফাইন আপনার পাগল মুইত্তা ফানিল না এইসব ফুলাফাইন এইসব বক্তাদের কণ্ঠের আওয়াজ শুনে পাগল হয়ে যায় যারা নাকি বলে যে ইয়াজিদ নাকি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার সাথে মানে জড়িত ছিল না এইসব কি রকম আলেম এই আলোচনা তো যে জন্মের শুরু থেকে পর্যন্ত শুনি নাই যাদের শানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আয়াত নাজিল করেছেন যাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্রতা করেই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন এরপর অসংখ্য হাদিস রয়েছে যে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন সহিহ তিরমিজি শরীফে এবং মিসকাত শরীফের মধ্যে হাদিস রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাত রাওহু তিরমিজি ওয়া মিসকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হইলেন জান্নাতের যুবকদের সর্দার হে সকল যুবক ভাইরা আমি তোমাদেরকে টার্গেট করে বলতাছি যে তোমরা আজকে কাদের বিরুদ্ধে কোন আলেম নামদারি আলেমদের কথা শুনে তোমরা কাদের বিরুদ্ধে তোমরা জবান লড়াও হাত তুলো এবং তোমরা বেদাত শিরিকের ফতোয়া দাও যেই আহলে বায়াত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন যুবক নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে হজ করে যাকাত দিয়ে কুরআন তেলাওয়াত করে এবং অনেক আমল দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না যদি ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা যদি আপনার সাফায়াত না করে জান্নাতে যদি প্রবেশ না করা যেই রাসূল বলছেন ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হইলেন সকল যুবকদের জান্নাতের সর্দার এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেন মান আহাব্বানি ফালিউহিব্বু হাযাইনি রাওহু তিরমিজি এটা তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা এসেছে রাসূল বলছেন যে আমাকে ভালোবাসে সে যেন তাদেরকেও ভালোবাসেন এবং তাদেরকেও ভালোবাসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা আমি রাসূলকে ভালোবাসে তারা যেন ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসেন এরপর আরেকটা হাদিস এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল হাসান ওয়াল হুসাইনু ইউহানাতা ইয়া মিনাদ দুনিয়া ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হইল দুনিয়ার দুনিয়া আমার এই দুইটি ফুল রাসূল বলেন এই দুনিয়ার মধ্যে ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হইল দুনিয়ার মধ্যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটি ফুল এবং আরেকটি চমৎকার হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা ইবনে মাজাহ শরীফের হাদিস রাসূল বলেন মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি রাওহুল ইবনে মাজাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজাহ শরীফের হাদিসে বলেন যে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মহব্বত রাখলো সেজন্য আমি রাসূলের সাথে মহব্বত রাখলো আর ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যারা দুশমনী শত্রুতা রাখলো সেজন্য আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুশমনী এবং শত্রুতা রাখলো ও আমার যুবক ভাইয়েরা আমার বন্ধুগণ নামাজ রোজা হজ যাকাত এগুলা আমাদের উপরে যার উপরে ফরজ হয়েছে ইমানদারের উপরে নামাজ এবং রোজা এবং ইমান রাখা এটা হলো ফরজ গরিব এবং যারা ধনী সকলের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে যাদের উপরে আপনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক আছে তাদের উপরে হজ ফরজ করেছেন এর উপরে যাকাত যাদের উপরে দন্দলত আছে যাকাত দেওয়ার তাদের উপরে যাকাত দেওয়া ফরজ করছে কিন্তু আমরা এইগুলা করার পর যদি আমরা আহলে বায়াত এই ইমাম হাসান হুসাইনের বিরুদ্ধে কথা বলি রাসূলের বিরুদ্ধে কথা বলি আপনি কিসের মুসলমান সাতার মুসলমান আপনি কি এই নামাজ দিয়ে আপনি কি করবেন যদি
যদি আহলে বায়াতের প্রতি সাহাবা একরামদের প্রতি যদি আদর না থাকে ভালোবাসা না থাকে আর আজকে যে আলেমগুলা আপনাদেরকে যে শিক্ষাগুলা দিতাছে সাহাবায়ে তারা ভাইরাল হওয়ার জন্য তারা আপনার ভাইরাল হওয়ার জন্য আপনার আজকে হাদিসের বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধে সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলতাছে আমাদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব মুনাফিক এবং ওহাবি নামদারি মুসলমান এই মুফতি মুহাদ্দিস নামদারি মুফতি নামদারি মুহাদ্দিস যারা সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলে আহলে বায়াতের পাক পাঞ্জাতনের বিরুদ্ধে কথা বলে আল্লাহ পাক যেন তাদের থেকে আমাদেরকে যেন হেফাজত করে তাদের থেকে যেন আমাদেরকে যেন হেফাজত করে কেননা তাদের নিকটে যেন আল্লাহ পাক রব্বুল আর তাদেরকে যেন আল্লাহ পাক হেদায়েত নসিব দান করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন আমাদেরকে এই মহরম পবিত্র মহরম এই মহরম মাসটা যেন আমরা আমলে ঈমান ও আমলে যেন ভরপুর করে যেন ভরপুর করে যেন আমরা আমাদের এই মাসটা কাটাইতে পারি আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করুক ঈমান ও আমল নিয়ে যেন কবরে যাইতে পারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।